সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরাও সবাই ভালো আছি। আজকে লাইভ ক্লাসে আমি চিত্রা ম্যাডাম পরিবেশ পরিচিতি বিষয় নিয়ে চলে এসেছি। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা পড়া শুরু করি। পিছনে আমার যে বড় একটা হোয়াইট বোর্ড আছে, সেখানে কি লিখেছি আমি? বড় করে লিখেছি পরিবেশ পরিচিতি। তাহলে পরিবেশ পরিচিতি, আজকে আমি তোমাদের একটা প্রশ্ন লিখে দিয়েছি, আর আরেকটা প্রশ্ন আমি তোমাদের লিখে বানান করে তারপরে শেখাবো, ঠিক আছে? দেখো কি লিখেছি, যে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কি? আমরা এই প্রশ্ন কিন্তু এর আগেও করেছি, হ্যাঁ, আজকেও আবার কি এটা রিভিশন করাবো। কি লিখেছি? মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কি? মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হলো ঈদুল ফিতর ও ঈদুল আজহা। আবার বলছি, মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হলো ঈদুল ফিতর ও ঈদুল আজহা। বছরে কি যে দুইটা ঈদ আছে, দুইটা ঈদ কি? আমরা দুইটা ঈদ সবার সাথে, মানে পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রতিবেশী সবার সাথে কি করি? আমরা আনন্দে কাটাই। তার পাশাপাশি কে থাকে? গরিব দুঃখীদের কিন্তু কি আমরা আমাদের সাথে নিয়ে একসাথে কিন্তু একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করি। আর এটা কি আমাদের চিরাচরিত কি ঐতিহ্য, তাই না? যে সবাই মিলে আমরা কি একটা অনুষ্ঠান অংশগ্রহণ করব। তাহলে দেখো, মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কি? মুসলমানদের আমরা একটু বানান করি, ময় হসু দন্তা স আল্লাহ মুসল মান ময়কার মা দন্তান্ন মান দের দয়কের দে বয়সিন। মুসলমানদের প্রধান পয়র ফালা ধয়কের ধা দন্তান্ন প্রধান পয়র ফালা ধয়কের ধা দন্তান্ন প্রধান ধর্মীয় ধর্মীয় ধ ময়রেব দীর্ঘি উন্তস্ত ধর্মীয় ধ ময়রেব দীর্ঘি উন্তস্ত ধর্মীয় উৎসব রস কুণ্ডত্ব উদ দন্তস্বর ব উৎসব রস কুণ্ডত্ব উদ দন্তস্বর ব উৎসব হলো হ লয় করে লো হলো হ লয় করে লো হলো ঈদুল ফিতর দীর্ঘই দয় হসু আল্ল ঈদুল দীর্ঘই দয় হসু আল্ল ঈদুল ফিতর ফয় ঋষি ত বয়সিন্দ্র ফিতর ফয় ঋষি ত বয়সিন্দ্র ফিতর ও ঈদুল আজহা দীর্ঘই দয় হসু আল্ল ঈদুল আজহা সরিয়া উন্তস্ত জ হয়কারে হা আজহা সরিয়া উন্তস্ত জ হয়কারে হা আজহা সরিয়া উন্তস্ত জ হয়কারে হা আজহা। অনেকে আমরা কি করি, আজহা বানানে কি লিখি আমরা? সরিয়া বর্গীয় জ হয়কারে হা। হ্যাঁ, এটা কিন্তু কখনো কি লিখতে হবে না, এটা কি করব, এটা লেখা যাবে না। এখানে কি বসবে? উন্তস্ত জ বসবে, ঠিক আছে? আমরা কি দেখো, সরেয়া উন্তস্ত জ হয়কারে হা, এটা কিন্তু ঠিক বানান হবে, ঠিক আছে? তাহলে কি আমরা কিন্তু এটা কি মুছে ফেলতেই পারি তোমাদের জন্য? তাহলে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হলো ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এবার দেখো আরেকটা প্রশ্ন কি আছে, তাঁতির কাজ কি? আরেকটা লিখে আমরা কি প্রশ্ন লিখব, তাঁতির কাজ কি? আমরা লেখা সব সময় বড় করে লিখবো। লেখা সব সময় বড় করে লিখলে কি হবে, আমাদের লেখাগুলো অনেক সুন্দর হবে, লেখা বুঝতে পারবো, এবং কি আমরা লেখাটা সবার কাছে দেখতে বা উপস্থাপন করতে সুবিধা হবে। তাহলে দেখো, তাঁতির কাজ কি তোমরা বলতে পারবে? তাঁতি কি করে? তাঁতি সুতা দিয়ে কাপড় তৈরি করে। আমরা যেসব জামা কাপড় পরিধান করি বা পরি, সেগুলো সবকিছুই কি করব আমরা, তাঁতি তৈরি করে। আর সেই তাঁতিটা কি করে, এর প্রধান কাজই হচ্ছে তাঁত সুতা দিয়ে কাপড় তৈরি করে। তাহলে আমরা লক্ষ্য করি, তাঁতির কাজ হলো, আমরা দেখো এখানে লিখি, তয় চন্দ্রবিন্দু হবে, তয়ের উপরে কিন্তু আমরা অবশ্যই একটা চন্দ্রবিন্দু দিব। তাঁতির তাঁতির কাজ তাঁতির কাজ হলো হ লয়কারে লো সুতা দিয়ে দন্তাস্বর হসু তয়কারে তা সুতা দিয়ে দয় ঋষি উন্তস্ত একারে সুতা দিয়ে। দেখো কি লিখেছি, তাঁতির কাজ হলো সুতা দিয়ে, হ্যাঁ সুতা দিয়ে তাঁতের সাহায্যে। তাঁতি বানানে যেমন চন্দ্রবিন্দু থাকবে,
তাঁতের বানানেও কিন্তু আমরা কি করব, একটা চন্দ্রবিন্দু যোগ করে দেব। দেখো, ত্রয় চন্দ্রবিন্দু আকার, ত্রয়কারের তে বয়সিন্দ্র তাঁতের সাহায্যে, দন্ত সহকারে সা, হয়াকারে হা, উন্তস্ত জয় জফলা। তাঁতের কাজ হলো সুতা দিয়ে তাঁতের সাহায্যে কি তৈরি করা, কাপড় তৈরি করা। কাপড় বানান কি, কয়াকারে কা, কাপড় তৈরি, তয় ওই কারে তৈ, ড্রয়বিন্দুর বয়সিন্দ রায় হসি তৈরি, তয় ওই কারে তৈ, বয়সিন্দ রায় ঋষি তৈরি করা, ক বয়সিন্দ রায়কারে রা, এবং সবার শেষে একটা লম্বা একটা দাড়ি দিলাম। তাহলে দেখো, তাঁতির কাজ কি, তাঁতির কাজ হলো সুতা দিয়ে তাঁতের সাহায্যে কাপড় তৈরি করা। তাঁতির তয় চন্দ্রবিন্দু আকার, তয় ঋষি বয়সিন্দ্র, তাঁতির কাজ কয়েকের কা বর্গীয় জ, কাজ হলো হ লয়কারে লো হলো সুতা, দন্ত শয় রুসু তয়কারে তার সুতা, দন্ত শয় রুসু তয়কারে তা সুতা দিয়ে, দয় ঋষি উন্তস্ত একারে দিয়ে, তাঁতে তয় চন্দ্রবিন্দু আকার, তয়কারে তে বয়সিন্দ্র তাঁতে, তয় চন্দ্রবিন্দু আকার, তয়কারে তে বয়সিন্দ্র তাঁতের সাহায্যে। সাহায্যে বানানটা কিন্তু একটু কঠিন, আমরা বারে বারে পড়বো, পড়লে কি হবে, সাহায্য বানানটা কি অনেক সহজ হয়ে যাবে। দন্ত সহকারে সা, হয়কারে হা, উন্তস্ত জয় জফলা একার সাহায্যে, দন্ত সহকারে সা, হয়কারে হা, উন্তস্ত জয় জফলা একার সাহায্যে কাপড়, কয়েকের কা প ড্রয়বিন্দুর কাপড়, কয়েকের কা প ড্রয়বিন্দুর, ড্রয়বিন্দুর সবসময় মনে রাখবে, কাপড় বানানে ড্রয়বিন্দুর হবে, কখনো বয়সিন্দুর হবে না। তৈরি তয় ঐকার বয়সিন্দ্র রায় ঋষি, তয় ঐকার বয়সিন্দ্র রায় ঋষি তৈরি করা, ক বয়সিন্দ্র রায়কারে রাগ করা। ঠিক আছে, কি আমার সাথে সাথে পরগুলো পড়লে তোমাদের কি অনেক সহজ হয়ে যায় না? আমি তোমাদের অনেক সহজ করে পড়ানোর জন্যই কিন্তু বারে বারে করে পড়া করছি। তাহলে আরেকবার একটু আমরা রিভিশন করিয়ে নেই। দেখো, মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কি, মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হলো ঈদুল ফিতর ও ঈদুল আজহা। আমরা কি বলেছি, আজহা বানানে আমরা কি দিব না, বর্গীয় জ দিব না। আজহা বানানে কি হবে, সরেয়া উন্তস্ত জ হয়কারে হা, আজহা। তাঁতির কাজ কি, তাঁতির কাজ হলো সুতা দিয়ে তাঁতের সাহায্যে কাপড় তৈরি করা, তাঁতির কাজ হলো সুতা দিয়ে তাঁতের সাহায্যে কাপড় তৈরি করা। তাহলে আজকে আমরা কি করলাম, ছয় আর সাত এই দুইটা প্রশ্ন পড়লাম। আমরা বাসায় কি করব, এই দুইটা প্রশ্ন বারে বারে পড়ব, বারে বারে পড়ার পরে তারপরে কি করব, তারপরে প্রশ্নটা লিখব, লেখার পরে লাইভ ক্লাসটা বন্ধ করে তারপরে আমরা কি করব, পেন্সিল দিয়ে শুদ্ধ ভাবে লিখবো, এবং অবশ্যই বড় করে লিখবো, এবং লেখাগুলো যেন একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষর কি হয়, লেগে না যায়, এবং ফাঁকা করে লিখবো। তাহলে কি হবে, আমাদের লেখাটা আরো অনেক সুন্দর হবে। তাহলে আজকে আমি লাইভ ক্লাস এখানে শেষ করছি। সামনের দিন আমি চিত্রা ম্যাডাম আরেকটি নতুন ক্লাস নিয়ে নতুন ভাবে তোমাদের সামনে আসবো। তোমরা সবাই ভালো থাকবে, সুরক্ষিত থাকবে। আসসালামু আলাইকুম।